Why do we put people in a box and say, this is who you are? Why can't we be everything we want to be in life? দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী কৃতি শ্যানন। কিছুদিন আগে ভারতের জাতীয় পুরস্কার জয় করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন এই বলিউড নায়িকা। এবার তিনি আসন্ন সিনেমা গণপথ এর কারণে চর্চায়। তবে এই মুহূর্তে নেট দুনিয়ায় সাড়া ফেলেছে তার পোশাক, যেটির দাম শুনে যে কারোরই চোখ কপালে উঠতে বাধ্য। বিকাশ বহেল পরিচালিত গণপথ ছবিতে কৃতিকে অ্যাকশন অবতারে দেখা যাবে। সদ্য এই ছবির টিজার মুক্তি পেয়েছে। টিজারে অভিনেত্রীকে নতুন বেশে দেখে ভক্তরা মুগ্ধ। ছবি নির্মাতারা আশাবাদী যে নায়িকা তার নতুন বেশে দর্শকদের জায়গা করে নেবেন। সম্প্রতি গণপথের প্রচারে কৃতিকে চামড়ার কালো স্লিট গাউনে দেখা গেছে। স্টাইলিস্ট সুকৃতি গ্রোভার ইনস্টাগ্রামে অভিনেত্রী বিশেষ গাউন পরা কিছু ছবি পোস্ট করেছেন, যা নেট দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। কালো চামড়ার গাউনের সঙ্গে কৃতির ঠোঁটের গোলাপি লিপস্টিক সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে দিয়েছে। আলেকজান্ডার ম্যাকিউ ব্র্যান্ডের এই গাউনটি সবার নজর কেড়েছে। কৃতির পরনে এই গাউনের দামও ফাঁস হয়েছে। জানা গেছে এই দামি পোশাকটির দাম $7,500 অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 8 লাখ টাকার বেশি। হিরোপান্তি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী কৃতি শ্যানন। ছবিটি মুক্তি পায় 2014 সালের 23 মে। সেসবে এই বছর হিন্দি সিনেমায় 9 বছর পূর্ণ করেন তিনি। ফিল্মি দুনিয়ার বাইরে থেকে এসে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। তার ঝুলিতে আছে ব্যারেলি কি বার্সি, দিলওয়ালে লুকা ছবি, মিমির মতো সফল ছবি। তবে এই জায়গায় পৌঁছাতে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। এমনও হয়েছে একসময় হাতে কাজ পর্যন্ত ছিল না। এক সাক্ষাৎকারে এই দিনগুলোর কথা স্মরণ করে কৃতি বলেন, আগে থেকে আপনি চলচ্চিত্র জগতে না হলে ইন্ডাস্ট্রির লোকে আপনার নাম মনে রাখতে অনেক সময় লাগবে। আমি চেয়েছিলাম আমার নামের সঙ্গে সবাই পরিচিত হোক, আর নিজের প্রতিভার জোরে সেটা অর্জন করতে চেয়েছিলাম। আমার ভেতরে সবসময় তারকা হওয়ার একটা খিদে ছিল, সে কারণে হয়তো আজকের অবস্থানে এসে পৌঁছতে পেরেছি।